নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হলো ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কোন ধরনের ভিটামিন এবং মিনারেলস অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে। ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে যেমন ওষুধপত্র এবং সেই সাথে ডায়েট কন্ট্রোলের বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, পাশাপাশি বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস আপনার ডায়েটারি সাপ্লিমেন্টের সঙ্গে যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে ডায়াবেটিস অতি সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে। তাই ডেলি ডায়েট এবং সেই সাথে এই ভিটামিন এবং মিনারেলসগুলো অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। প্রথমে আসব আলফা লিপোইক অ্যাসিড, নামটা কম বেশি অনেকেই শুনে থাকবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে এবং সেই সাথে ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং তার যন্ত্রণাকে অনেকটাই কমাবে এবং ফ্রি রেডিক্যালের যে ড্যামেজ সেখান থেকে অবশ্যই মুক্তি দেবে। পাশাপাশি আলফা লিপোইক অ্যাসিড ইনসুলিন রেজিস্ট্যান্সকে ধীরে ধীরে ডিক্রিজ করবে এবং সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে। গামা আলফা লিপোইক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আপনার শরীরে কাজ করে, বিশেষত প্রেমেসিস অয়েল এবং বোরেজ অয়েল এবং সেই সাথে জামের থেকে তৈরি বিশেষ সিড অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসাবে মনে করা হয়। তাই গামা লিপোইক অ্যাসিড বা আলফা লিপোইক অ্যাসিড আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ডায়াবেটিসের থেকে যে নার্ভ ড্যামেজ হয় তা অতি সহজেই কন্ট্রোল করতে পারে। পরবর্তী যে উপাদানের কথা বলবো তা হলো বায়োটিন। বায়োটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা ইনসুলিন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে এবং গ্লুকোকাইনেজ এনজাইমের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করবে। গ্লুকোকাইনেজ আমাদের শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাই গ্লুকোকাইনেজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বায়োটিনের গুরুত্ব অপরিসীম এবং যা সাপ্লিমেন্ট হিসাবে অবশ্যই আপনি খান এবং আপনার টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। কার্টিনাইন অর্থাৎ এল কার্টিনাইন এবং অ্যাসিটাইল কার্টিনাইন, এই কার্টিনাইন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান যা শরীরে শক্তি উৎপাদন করতে সাহায্য করে এবং আপনার সেই শক্তি আপনার শরীরে জমে থাকা ফ্যাট থেকে তৈরি করবে এবং এটি একটি হাইড্রোফোলিক অ্যামাইনো অ্যাসিড যা ডায়াবেটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রক্তের মধ্যে থাকা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইডকে অতি সহজেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ফলে এই কার্টিনাইন আপনার শরীরের মধ্যকার থাকা যে সমস্ত ফ্যাটি অ্যাসিডকে অতি সহজেই ভেঙে ফেলবে এবং তার ফলে অতি সহজেই ডায়াবেটিস যে কিটোন বডি অর্থাৎ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের যে বিষয়টা সেটি অতি সহজেই রোধ করবে, ফলে আপনার কিডনিকে সুরক্ষিত করতে সাহায্য করবে। অন্য আরেকটি খাদ্য উপাদানের কথা বলবো তা হলো ক্রোমিয়াম। ক্রোমিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অবশ্যই আপনার সাপ্লিমেন্ট হিসাবে ক্রোমিয়াম খেতে হবে। ক্রোমিয়াম ক্লোরাইড হিসাবে আপনি খেতে পারেন এবং ডায়াবেটিক পেশেন্টদেরকে গ্লুকোজ টলারেন্সের ক্ষেত্রে এবং গ্লুকোজ লেভেল কমানোর ক্ষেত্রে সেই সাথে ইনসুলিন লেভেলটাকে বাড়ানোর জন্য ক্রোমিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড লেভেলকে অতি সহজেই কমাতে সাহায্য করবে এবং পাশাপাশি ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াবে। HDL এর পরিমাণ বাড়ানোর পাশাপাশি আপনার হার্টকেও সুরক্ষিত করতে সাহায্য করবে। তাই ক্রোমিয়াম সাপ্লিমেন্ট আপনি অবশ্যই গ্লুকোজ টলারেন্সকে নিয়ন্ত্রণ করতে আপনি ব্যবহার করতে পারেন এবং যা ডায়াবেটিক 1 এবং ডায়াবেটিক 2কে নিয়ন্ত্রণ করবে এবং সেই সাথে আপনার এক্সারসাইজ অবশ্যই করতে হবে এবং ক্রোমিয়াম আপনার প্রি ডায়াবেটিক কন্ট্রোল হিসাবেও কাজ করতে সাহায্য করবে। কোএনজাইম Q10, এই কথাটি আপনারা অনেকেই কম বেশি শুনেছেন এবং এই কম্পোজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শরীরের ক্ষেত্রে ন্যাচারালি আপনি কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে এই উপাদানটি অবশ্যই গ্রহণ করুন সাপ্লিমেন্ট হিসাবে। কোএনজাইম Q10 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা আপনার ব্লাড সুগারকে কমাতে পারে, তাই
যাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আইসোসিট্রল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যা আপনি সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে পারেন। সেল মেমব্রেনের ড্যামেজকে কন্ট্রোল করবে, সেই সাথে আপনার রক্তের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, ফলে অতি সহজেই ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো নার্ভ ড্যামেজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই উপাদানটি। ম্যাঙ্গানিজ আপনারা কম বেশি সবাই জানেন, এটি একটি নিউট্রিয়েন্টস যা আপনার শরীরের ডায়াবেটিক সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ একটি কো ফ্যাক্টর যা আপনার বিশেষ এনজাইমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যা গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করবে। এবং পাশাপাশি ম্যাগনেসিয়ামও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যারা আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষত টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হবে যা আপনার ইনসুলিনকে নিয়ন্ত্রণ করবে এবং ভালো ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে। তাই ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। নিয়াসিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ উচ্চ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবে, সেই সাথে আপনার গ্লুকোজের মাত্রাকে ধীরে ধীরে কমাতে সাহায্য করবে, তাই এই সাপ্লিমেন্টটি অবশ্যই রাখুন। পটাশিয়াম হলো এমন একটি উপাদান যা ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আপনার শরীরে সঠিক পরিমাণ পটাশিয়াম গ্লুকোজকে দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং ইনসুলিনের সেন্সিটিভিটিকে নিয়ন্ত্রণ করবে। ভিটামিন B6 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা আপনার ডায়েট চার্টে অবশ্যই রাখতে হবে, কারণ নার্ভাস সিস্টেমকে সুরক্ষিত করতে বা নার্ভ ড্যামেজকে নিয়ন্ত্রণ করতে, নিউরোপ্যাথিকে নিয়ন্ত্রণ করতে ভিটামিন B6 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ সুগারের ক্ষেত্রে এই সমস্যাগুলো চলে আসে, ফলে ভিটামিন B6 এবং সেই সাথে পাইরোডক্সিন সাপ্লিমেন্ট হিসাবে অবশ্যই রাখুন যা আপনার গ্লুকোজ টলারেন্সকে ইম্প্রুভ করবে এবং সেই সাথে আপনার গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সাহায্য করবে। এবং ভিটামিন B12 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, সেই সাথে ভিটামিন সি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিটামিন সি ব্লাড স্ট্রিমের মধ্যে থেকে সর্বিটলের মতো উপাদানকে কমিয়ে দেয়। সর্বিটল একটি হার্মফুল সুগার যা আপনার সুগার লেভেলকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং ডায়াবেটিক রিস্ককে অনেকটাই বাড়িয়ে দেবে। রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথির মতো এবং কিডনি ড্যামেজের মতো সমস্যাকে রোধ করতে পারে ভিটামিন সি এবং পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ভিটামিন সি। এবং পরবর্তী যে ভিটামিনের কথা বলবো তা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা শরীর স্বাস্থ্যকে আপনার সবল রাখবে, বিশেষত সূর্যের রশ্মি থেকে এই বিশেষ ভিটামিন ডি সংশ্লেষ হয় আমাদের শরীরে। কিন্তু গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে বুস্ট আপ করতে সাহায্য করবে ভিটামিন ডি। পাশাপাশি ভিটামিন ই একটি অক্সিজেনেটেড ভিটামিন, আপনার রক্তের অক্সিজেনেশনকে বৃদ্ধি করবে, অর্থাৎ রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং টক্সিনের বিরুদ্ধে বা বিষক্রিয়ার বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করবে। ইনসুলিন নিয়ন্ত্রণ এবং ইনসুলিনের অ্যাক্টিভিটিকে ঠিক রাখার জন্য ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সাফিসিয়েন্ট ভিটামিন ই আপনার শরীরে দরকার এবং যা আপনার শরীরের অপ্রয়োজনীয় ফ্রি রেডিকেল থেকে আপনাকে মুক্তি দেবে এবং সেই সাথে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি দিতে সাহায্য করবে ভিটামিন ই। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ভিটামিন ই বিভিন্ন রিস্ক ফ্যাক্টরকে কমিয়ে তুলবে। এবং পরবর্তী তথা শেষ যে উপাদানের কথা বলবো তা হলো জিঙ্ক। জিঙ্ক হলো এমন একটি পুষ্টি উপাদান যা আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। জিঙ্ক যে কোনো ভাইরাল ইনফেকশন থেকে শরীরকে প্রতিহত করতে সাহায্য করবে জিঙ্ক এবং ক্ষয় পূরণ করতে সাহায্য করবে জিঙ্ক। নতুন কোষ গঠনের ক্ষেত্রে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসুলিন মেটাবলিজমের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং সেই সাথে বলবো টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি যাতে না ঘটে তার জন্য অবশ্যই সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত এবং যা রক্তের সুগারের মাত্রাকে
সর্বদা নিচের দিকে রাখবে। তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম এমন বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস যা আমাদের সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আর এই খাবারগুলোর উৎস কোথা থেকে পাবেন সেগুলো নিয়ে অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এ পর্যন্ত নমস্কার।